আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কৃষক ভাইয়ের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরও একটি কৃষিভিত্তিক ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওতে আমরা টবের মধ্যে লাল শাক চাষ করব। তো কিভাবে আমরা টবের মধ্যে লাল শাক চাষ করব তা সম্পূর্ণ কঠিন একটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা বাসা বাড়িতে বিভিন্ন ধরনের চাষাবাদ করেন তারা চাইলে কিন্তু টবের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করতে পারে। তো শাকসবজির মাঝে অন্যতম হচ্ছে একটি সবজি লাল শাক। এই লাল শাক আপনারা চাইলে বাসা বাড়িতে টবের মধ্যেই চাষ করতে পারে। তো কিভাবে চাষ করবেন সেই সম্পর্কিত সব খুঁটিনাটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। টবের মধ্যে লাল শাক চাষ করার জন্য প্রথমে আপনাকে একটি টব নির্ধারণ করতে হবে। তো আমি এখানে বড় একটি প্লাস্টিকের বোল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বড় সড়ো কোনো টব নির্বাচন করে নিতে পারেন। তো টব নির্বাচনের পর আপনাকে টবের মধ্যে মাটি দিয়ে টবটিকে ভর্তি করে নিতে হবে। তো এখন আমি টবের মধ্যে মাটি দিয়ে টবটিকে ভর্তি করে নেব। টবের মাটিগুলো আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি। টবের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আর টবের মাটিতে যদি কোনো ধরনের ময়লা আবর্জনা থাকে তাহলে সেগুলোকে তুলে ফেলে দেবে। তো আমার টবের মধ্যে মাটি নেওয়া প্রায় শেষ। আর টবের মধ্যে যদি টবের মাটিতে যদি বড় ধরনের কোনো দানা থাকে মাটির তাহলে সেগুলোকে ভেঙে গুঁড়ো করে দিবেন। এই পর্যায়ে আমি আমার টবের মাটিতে আমার সংগ্রহে থাকা লাল শাকের বীজগুলো ফেলে দেব। এই লাল শাকের বীজগুলো আমি আমার স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে নিয়েছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী এই বীজগুলো সংগ্রহ করে নেবেন, যে কোনো স্থান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এখন আমি এই বীজগুলোকে ছড়িয়ে ছিটিয়ে টবের মাটিতে ফেলে দেব। তো আমার বীজগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। এখন এই বীজগুলোকে সামান্য মাটি দিয়ে উপর দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি স্প্রে করে দেব। তো আমার টবের মাটিতে পানি স্প্রে করা হয়ে গেছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই এর থেকে চারাগাছ উঠতে শুরু করবে। টবের মধ্যে লাল শাক চাষের পরবর্তী আপডেট নিয়ে অল্প কিছুদিনের মধ্যেই ফিরে আসছে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।